পূর্ণিমার কোটালে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর গড়ে সবুজে বোনা ধানের জমিতে ঢুকলো নোনা জল ক্ষোভ মন্ত্রীর বিরুদ্ধে চলছে পূর্ণিমার কোটাল সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ঢুকছে নোনা জল কখনো নদী বাঁধ ভেঙে কখনো নদী বাঁধ উপছে এবার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা নিজের গড়ে নদীর নোনা জল ঢুকল দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গা সাগরের চক ফুলডুবি এলাকায় চাষের জমি পানের বরজ পুকুরের মাছ ক্ষতি হওয়ার আশঙ্কায় আতঙ্কিত চাষিরা প্রায় পঞ্চাশ বিঘার মতো নোনা জল ঢুকেছে খবর পেয়ে ঘটনাস্থলে খতিয়ে দেখছে প্রশাসনিক আধিকারিকেরা চাষিদের আশঙ্কা নোনা জলে তাদের সবুজ হয়ে থাকা ধান গাছগুলো চুঁয়ে হলুদ হয়ে যাবে পান গাছের আসবে রোগ ঠিক চাষিদের আশঙ্কা নোনা জলে তাদের সবুজ হয়ে থাকা ধান গাছগুলো চুঁয়ে হলুদ হবে পান গাছে আসবে রোগ বিজেপির কনভেনার এই নিয়ে মন্ত্রী বঙ্কিম হাজরাকে কটাক্ষ করতে ছাড়েনি নদী বাঁধ খুব কংক্রিট বাঁধ খুব নর্মাল ছিল ভেঙে গেছে তা ভেঙে পুরো এলাকায় জল ঢুকে গেছে ওই পানের বরজ ধার দেনা করে করেছি সেটাও নষ্ট হয়ে গেছে মাছের ঘেরি করেছিলাম চার বিঘা জায়গা সেটাও নষ্ট হয়ে গেছে সাইটে একশো বিঘে জায়গার বেশি ধানের জমি ধান বেরোনোর টাইমে যদি নোনা জল ঢুকে যায় সেখানে কি আমরা খেতে পাবো না মারতে পাবো তো এখন কি করব আমরা ভেবে কোন পাচ্ছি না আবার সামনে এই এগারোটার মধ্যে আবার নদীর জল ঢুকবে এখন বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যেখানে সেখানে বসে আছি এখন এইরূপ গরু বাছুর ছাগল সবই তো মোটামুটি খেতে পারছে না এই রকম পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে আছে এখন আমরা সরকার কাছে আবেদন করব প্রশাসনকে আবেদন করব। যাতে আমরা কিছু সুরাহ পাই যাতে সাহায্য সহাপূতি পাই তার জন্য আমরা অনুরোধ করব। যদি আমাদের পাশে দাঁড়ায় আর কি বলবো দাদা যা যাওয়ার তো চলে গেছে আর তো সে ঘুরে আসবে না এমনি গরিব মানুষ আমরা তা আমাদের যদি এইভাবে ক্ষতি হয় তাহলে আমরা যাব কোথায় একমাত্র আমাদের সাহায্য সহাপতি সরকার ছাড়া আর কে করবে এটা সরকারের কাছে আমাদের আবেদন বা নিবেদন যদি আমাদের দিকে একটু ঘুরে চায় কি নাম আপনার আমার নাম মনিরুল ইসলাম খান এই জায়গাটার নাম

নোনা জল ঢুকছে মানে আর কি ধান হবে না কি হবে মাছ তো সব চলে গেছে ঘর বাড়িতে সবাই ডুবে যাচ্ছে দাঁড়াও তুমি কথা বলনি সাইডে কথা বলনি কি নাম আপনার কি মন্ত্রী মশাই একবার পরিদর্শন হবে নাকি সাগরের চকফুল ডুবিতে নদী বাঁধ ভেঙে চল্লিশ থেকে পঞ্চাশ ভিঘা জায়গা নোনা জলে প্লাবিত এলাকার মানুষ প্রস্তুত মন্ত্রীমশাই একবার পরিদর্শন এলে উৎসবের মেজাজে তারা দেখিয়ে দিবে কেমন উন্নয়ন করেছেন সম্পূর্ণ ব্যর্থ একজন মন্ত্রী আমরা পেয়েছি সাগর সাগরদ্বীপে অপদার্থ একটা নদী বাঁধ ঠিক করতে পারে না আজকে চাষিবাইদের পরিবারের কাছে যান তাদের অবস্থা কি দেখুন এই পাকা ধানের নোনো জল যদি ঢুকে যায় তাদের অবস্থা কি হবে সারা বছর কি খাবে লজ্জাজনক বিষয় দুঃখজনক বিষয় এই ব্যর্থমন্ত্রী যতদিন সাগরদ্বীপে থাকবে সাগরদ্বীপে নদীবাদ হবে না শুধু প্রতিশ্রুতি প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থাকবে এটুকুই আমি বলে রাখি নমস্কার অলব দাস মথ্রাপুর সাংগঠনিক জেলার হ্যান্ডলুম অ্যান্ড